ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ে যতগুলো আইন হয়েছে, সেই নুরেমবার্গ ট্রায়াল থেকে শুরু করে যেগুলো হয়েছে, তার সবগুলোই কিন্তু ভূতাপেক্ষা আইন করেই করা হয়েছে। এখন যারা এটা সমালোচনা করে তারা বলে সবাই ICCPR বা ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর 15(1) কে রেফার করেন মূলত, যেখানে বলা হয়েছে যে ভূতাপেক্ষা আইন দিয়ে কারো বিচার করা যাবে না। কিন্তু 15(2) তে কিন্তু এই 15(1) এর এক্সেপশনটা রয়েছে, যেখানে বলা হয়েছে কোনো অপরাধ যদি মানব সভ্যতার কাছে সেই মুহূর্তে জানা থাকে বা সেটা কোডিফাইড না থাকে, তাহলে কিন্তু সেই বিষয়ে তাদেরকে বিচার করা যাবে।